রহিম কাছের দূরের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বীজগণিত পঞ্চম অধ্যায় নিয়ে। আমাদের আজকের অনুশীলনী 5.1। ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে, তো আমি প্রথমে সূত্র দুইটা সূত্র নিয়ে আবার আলোচনা করি। আমাদের আজকে সূত্র লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এসিবি এবং এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। এই দুইটা সূত্র আমাদের আজকের অঙ্কে কাজে লাগবে। তো প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 525। সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ, প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 525। তো এখানে এই যে প্রশ্নটা, এটা দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটাও লিখতে হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এ প্লাস বি এর মান জানি কিন্তু এম এনএস বি এর মান জানি না। যদি এম এনএস বি এর মান বের করতে হয়, আমরা জানি এম এনএস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফাইভ, প্রশ্ন দেওয়া আছে। তো ফাইভ স্কোয়ার মাইনাস, এখানে এক্স আর এক্স কাটা গিয়া থাকে ফোর, পাঁচের বর্গ মানে দুইটা পাঁচ, দুইটা পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস ফোর, পঁচিশ থেকে ফোর বিয়োগ করলে টোয়েন্টি ওয়ান। অতএব উভয়পক্ষ যদি বর্গ মূল করি, এখানে বর্গ আছে, বর্গ মূল করলে বর্গ আর বর্গমূল কাটা গিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর একুশের বর্গমূল হচ্ছে টোয়েন্টি ওয়ান। এখন লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটা ফার্স্ট বন্ধনী লিখলাম, অর্থাৎ সেকেন্ড বন্ধনী দিয়া এই স্কোয়ারটা দিলাম। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান রুট ওভার একুশ, সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কোয়ার, পাঁচের বর্গ করলে টোয়েন্টি ফাইভ, পাঁচ পাঁচ পঁচিশ, আর একুশের রুট ওভার একুশের বর্গগুণ করলে একুশ। এখন পঁচিশ দা টোয়েন্টি ওয়ানের মানে পঁচিশ আর একুশ যদি মাল্টিপ্লাই করি গুণ করি, পাঁচকে পাঁচ দুয়োকে দুই, এক ঘর গেল তো শূন্য, আবার পাঁচ দুগুণে দশ হাতে রইল এক, দুই দুগুণে চারে রেখে পাঁচ, যোগ করব পাঁচের শূন্য যোগ করলে পাঁচ, দুই আর শূন্য যোগ করলে দুই, পাঁচের পাঁচ, তাহলে কত হইল পঁচিশ আর একুশ গুণ করলে হইল পাঁচশত পঁচিশ, 525 রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই অঙ্কটা শেষ হয়ে গেল, যদি কোনো প্রশ্ন থাকে কেউ করতে পারো।